দেশ হারা মানুষের সংগ্রামে কবিতা শিরোনামে রাজধানীতে শুরু হলো জাতীয় কবিতা উৎসব সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আলোচনায় বক্তারা সাম্প্রতিক নানা সংকট ও বিপন্ন মানবিকতা নিয়ে কথা বলেন শরণার্থী সমস্যা মানুষে মানুষে হারাহানি ও সাম্প্রদায়িকতাকে এই সময়ের প্রধান সংকট হিসেবে উল্লেখ করে সৃজনশীলতার শক্তিতে তা বিদ্রোধের আহ্বান জানানো হয় বুদ্ধদেব গুণরূপ বোধ শুরু হলো জাতীয় কবিতা উৎসবের 32 তম আসর বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কবি আশাদ চৌধুরী আবার কবিতার शाश्वत সৌন্দর্যের কথা তুলে ধরে তিনি বলেন মূল্যবোধের বিপর্যয়ের কারণে হানাহানি বাড়ছে মানবিক মূল্যবোধ সম্পন্ন আমরা বাংলাদেশের দিয়ে এসেছি আজকে সেখানে বিপর্যয় দেখা দিয়েছে এরপর উৎসবের মর্মকথা তুলে ধরেন আয়োজকরা বলেন বর্বরতা আজ সর্বব্যাপী শঙ্কর থেকে উত্তরণে কবিতা ও সৃজনশীলতার চর্চা রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা যখনই মানবতা বিপন্ন হয়েছে বাঙালি কবিরা অসহায় মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি বলেন যুগে যুগে অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রেখেছে কবিতা আগামীতেও রাখবে মায়ের গর্ব থেকে মাটিতে পড়ে সদ্য প্রসূত রক্ত মাখা শিশুকে কাঁদতে দেখেছিল। উৎসবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সুইডেন সহ আটটি দেশের প্রতিনিধি ও স্বাগতিক দেশের কবিরা সরচিত কবিতা পাঠ করেন দুই দিনের এই কবিতা উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে থাকছে কবিতাকে ঘিরে নানা আয়োজন বুদ্ধদেব কুণ্ডু বৈশাখী সংবাদ ঢাকা